নেশাদার দ্রব্য খেলে অজু থাকবে কিনা, যেমন বিড়ি খেলে। আচ্ছা, নেশা যদি কেউ করে এবং সে নেশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে তাকে অজু করতে হবে, কারণ এরপরে যে সে নেশায় পড়ে যাওয়ার পরে তার তো হিতাহিত জ্ঞান নাই, অজু যে কোনখানে টুটে গেছে তার কি খবর আছে, ফলে অজু করতে হবে। কিন্তু বিড়ি খাইলে কি নেশা হয়? আসলে বিড়িতে এক ধরনের, এটাকে বলে এডিকশন, আমাদের কিন্তু পার্থক্য করতে হবে কোনটা এডিকশন বা আসক্তি আর কোনটা নেশা, কোনটা নেশা। নেশাগ্রস্ত হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, আসক্তি অবস্থায় থাকে। আপনি যেমন জর্দা খান, তাই না, আমাদের দেশে অনেক হুজুরা জর্দা খায়, আরেক দল সিগারেট খায়, ওই ওই জর্দার জিনিস দিয়ে সিগারেট বানায়, দুটোই হারাম, দুটোই হারাম। যাই হোক, এখন জর্দা খেতে খেতে তার তো হিতাহিত জ্ঞান তো নষ্ট কখনো হয় না, এটাকে নেশা বলা যাবে না, এটা কি আসক্তি, এডিকশন। এটা না খেলে তার মধ্যে অস্থির অস্থির ভাব লাগে, বুঝতে পেরেছেন? সিগারেট যারা পান করে অভ্যস্ত হয়ে গেছে, তার কাছেও সিগারেট না পান করলে ওই দিন তাকে অস্থিরতার মধ্যে কাটাতে হয়, এটা আসক্তি। এই আসক্তির কারণে তার অজু যাবে না, তার অজু যাবে না। তবে এই সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে আসা চলবে না, পেঁয়াজের গন্ধ নিয়ে যদি আসা না যায়, রসুনের গন্ধ নিয়ে যদি আসা না যায়, তাহলে সিগারেটের গন্ধ নিয়ে আসা যাবে। ঘোড়ার মাংস খাওয়া হারাম নাকি হালাল, এটাতেও আমাদের ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, তবে আমার যতটুকু মনে পড়ে মুহাক্কিক ওলামায়ে কেরাম এটাকে হালাল বলেছেন। আমাদের এলাকায় পরচুলার টুপি তৈরি হয়ে থাকে, এই কাজ করাকে যাবে না, এটা যাবে না। পরচুলাটা ব্যবহার করা এবং প্রডিউস করাটা এটা হারাম। জামাত শুরু হয়েছে, সালাতের জামাত শুরু হয়েছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, এখন কি সালাত ছেড়ে দিয়ে যাব? হ্যাঁ, সালাত ছেড়ে আগুন নিভাবেন, তারপরে আবার সালাত পড়বেন। মসজিদ সংলগ্ন অজুখানার দ্বিতীয় তলায় ইমাম পরিবার সহ থাকতে পারবে কিনা, এটা হচ্ছে মসজিদটাকে আপনি কিভাবে তৈরি করলেন। মসজিদের মধ্যে যদি ইমামের কোয়ার্টার তৈরি করেন, তাহলে সে তার কোয়ার্টারে থাকতে পারে, এটা নিষিদ্ধ নয়। মসজিদ প্রেমিসের মধ্যে, মসজিদের জায়গা, মসজিদ তো কয়েকটা তলা হয় তাই না, মসজিদের মধ্যে যেই তলা যেই নিয়তে আপনি তৈরি করেছেন সেটা জায়েজ আছে, শুধু খারাপ কিছু সেখানে চলা যাবে না। এখন মসজিদের কিছু অংশ হলো বাথরুম, বসে বসে মানুষ সেখানে মলমূত্র ত্যাগ করে, কাজটা তো অত ভালো না, কিন্তু আবার রাখতে হবে ব্যবস্থা, তাই না? তাহলে এটা কি রাখা যাবে বলেন? যাবে, এটা যদি যায় তাহলে মসজিদের নিচতলায় দোকানপাট রাখা যাবে? যাবে, ওটা তো মসজিদ না, কারণ ওখানের ইনকাম দিয়ে মসজিদ চলবে। তাহলে মসজিদের কোনো এক ফ্লোরে বা কোনো এক অংশে ইমামের জন্য বাসাও তৈরি করা যাবে, কিন্তু ওটা নিয়ত করে করতে হবে, ওটা মসজিদের পার্ট হবে, এটা মসজিদের পার্ট হবে, যেটা মসজিদের পার্ট হবে ওখানে আসলে কারো বাসা বানানো যাবে না। মসজিদের ফ্লোরের মধ্যে আপনি বললেন যে আমি সবসময় এখানে থাকবো না, মসজিদের ফ্লোরকে মসজিদের জন্য খাস রাখতে হবে, মুসল্লিদের পড়ার জন্য সেটাকে উন্মুক্ত রাখতে হবে, বড় জোর সেখানে এলমি হালাকা হতে পারে, অন্যান্য মসজিদের যে কাজগুলো সেগুলো হতে পারে, কিন্তু সেখানে ঘুমানো থাকা খাওয়া এটা ঠিক হবে না। কিন্তু কোনো ওয়াক্তে যদি কেউ মসজিদে বসে খান সেটা আবার নিষিদ্ধ নয়, সেটা আবার নিষিদ্ধ নয়। কোনো প্রয়োজনে অনেক সময় মসজিদে কোনো দাওয়াতি টিম আসলে অথবা কোনো হালাকায় দেখা যাচ্ছে একটু একটু খাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা কিন্তু নিষিদ্ধ নয়। কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে যেমন নাইট অবস্থান করা এবং দিনের পর দিন সেখানে থাকার ব্যবস্থা করা মসজিদের প্রেমিসের মধ্যে, অর্থাৎ যেখানে যেটাকে আসলে সালাতের জন্য খাস করা হয়েছে সেই জায়গায় থাকার ব্যবস্থা করা যাবে না, আর যে জায়গায় থাকার জন্য নিয়ত করা হয়েছে সেটা মসজিদের দোতলায় তিনতলায় পাঁচতলায় বা ছাদে হলেও কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। আমরা এতটুকু বলে শেষ করছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, মাহফিলের যারা আয়োজক তাদেরকে কবুল করেন। আপনারা একটু বসেন, এখানে সভাপতির আলোচনা তো আছে, একটু দোয়া করছি, দোয়াটা লাগবে না নাকি আপনাদের? হ্যাঁ, نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا اللهم تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا. ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله.